এই 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 কি করেন কি করেন কি করেন দেখেন ভাই সাহেব হইছে কি ওই তিন কুলে আমার তেমন কেউ পয়সা নাই পয়সা আছে আমার একমাত্র দাদি সে দাদি যতবার আমি শ্বশুর বাড়িতে আসি ততবার আমারে বইলা দেয় যে শুন ভাইডি এই যে শ্বশুর বাড়িতে যাইতেছো পথে ঘাটে মাঠে শ্বশুর বাড়ি এলাকার যারে দেখবি ছোট হোক বড় হোক সালাম দে কথা কবি এরই কয় জাতের পোলা আমাগো বড় দুলা ভাইয়ের কপাল ঢাফাল আপনার মতো একটা ভাইরা পাইছে তা মাইজাদুল্লাহ ভাই আপনার একটা দায়িত্ব আছে একটু দেখে শুনে খুঁজা ভাই যে একটা ছোট ভাইরা জোগাড় করা দরকার না এই তুমি কি ববিতা দেন তুমি নাকি নাতির আর কি আছে একই এলাকায় যেহেতু থাকি এই হানি ভাই চলেন 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 ভাই উঠেন উঠেন আপনি ব্যাগ আছে যে আমি আমি নিতেছি ব্যাগ আমি নিতেছি এই হানি ভাই সাবধানে যাইবে হ্যাঁ তোমারে পায়া আমার খুব ভালো লাগতেছে কথা কইতে কইতে যাওয়া যাইব আপনার মাথায় কি ঘিলু আছে নাকি গোবর এরে কোন প্রশ্ন করলা মানে আমার মাথা যদি ঘিলু থাকতো তাহলে কি তোমারে বিয়ে করতাম তো কোন হুর পরি ধইরে আনতেন কেন কোন রকমে যদি কোন ব্যাকুলের কাছে তোমারে গসা দিতে পারতাম ঘরে তো নায়কের মতো দুটো শালি আছেই তোমার নাম তো সুজাতা দেখতে খামাখা ও তলে তলে তাহলে এই মতলব মতলব করে লাভ কি ওই যে কথা আছে না কপালে নাই ঘি ঠক ঠকায় লাভ কি একটু পরে তো সামানের রাজ্জাক চলে আসবো এই বাজার এই বাজার করতে আপনার এত সময় লাগলো শোনো সুজাতা একটা সুখবর আছে আমার দোকানটা ভাড়া দিয়ে দিছি কার কাছে কেন ওই যে লক্ষণের কাছে এটা আপনি কি করলেন এখন সবাই কইব না লতিফ চৌকিদারের নাপিতের দোকান কথাটা তো খারাপ কও নাই এই জন্যই মাইশে কয় বউর বুদ্ধিতে মরাও ভালো কি ব্যাপার এই শাড়ি পাইলে কই সুন্দর লাগতেছে আপনি তো আমার একটা ভালো শাড়ি কিনা দেন নাই ঘরে জামাই আসব তাই শাবানা কইল আপা তুমি এই শাড়িটা পিন্দ ভাল লাগতেছে না না কাজটা খারাপ করে নাই দেখতে তোমার সুন্দরই লাগতেছে তোমারে দেখে না বিয়ের পরের দিনগুলো মনে করে দিতেছি হইছে যান কামে যান আমি রান্না বান্নার জোগাড় করি শাবানা ববিতা ঘরেই আছে আর ওরা এখনই চলে আসবে যান হানিফ ভাই ব্যান থামালে দিন ঘটনা কি তোমরা একটু বসে বাতাস খাও আমি একটু সেরে আসি মোবারক সেইভাবে দৌড়াইতেছে কেন ঘটনা ব্যাক পাইছে মনে হয় কোনটা ছোটটা না বড়টা তা তো জিজ্ঞেস করলাম না মাইজাদুল্লাহ ভাই আমি কি যাই দেখুম জরির মধ্যে কি করলো ব্যাক কেলে মতো কথা বলো কেন আমার মতো বুদ্ধিমান লোকের সাথে ওঠা বসা করতে হলে বুদ্ধি কিন্তু হাঁটুতে রাখলে চলবো না বুদ্ধি মাথা পর্যন্ত আনতে হইব তাইলে না মনের সাথে মন মিশ খাইব বুদ্ধি যদি কম থাকে তাহলে তো হইব না মাইজাদুল্লাহ ভাই আপনার লগে যেহেতু আমার দেখা সাক্ষাৎ হয়েই গেছে কয়টা দিন চলবে দেন দেখবেন যে বুদ্ধি আমার সারা শরীর দিয়ে বাইরে বাইরে পড়তেছে এটা অবশ্য জ্ঞানীর মতোই কথা বলছো কথায় আছে সঙ্গ দোষে লোহাভাসী তুমি বুদ্ধিমান লোকের সাথে চলাফেরা করবা ডে বাই ডে বুদ্ধি বাড়তে থাকবে আর তুমি গাধা গরুর সাথে চলাফেরা করবা তোমার ডে বাই ডে বুদ্ধি কমতে থাকবে কথা ঠিক কথা ঠিক আমি সবসময় আপনার সাথে চলবার চাই